এবং আমল করবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, তিলাওয়াত কিন্তু এই আয়াতে কারিমার মূল বিষয়কে বোঝার জন্য প্রাথমিকভাবে আমরা কয়েকটি কথা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। এই পৃথিবীতে আমরা কেউই ছিলাম না, এই পৃথিবীতে আমরা কেউই আমাদের ইচ্ছায় আসি নাই, আমাকে আপনাকে একজন পাঠিয়েছেন। একটু কি বলতে পারবেন কে আমাকে আপনাকে পাঠাইছেন? একটি নির্দিষ্ট সময় পার হয়ে গেলে আবার আমরা এই পারবো না, আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে। কে নিয়ে যাবেন? নেওয়া পর্যন্তই শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার আমাদেরকে পুনরায় জিন্দা করবেন, জীবিত করবেন। চার নম্বর কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শুধু জীবিত করেই ছেড়ে দিবেন তা না, বরঞ্চ আমি আমার আপনাকে দুনিয়ার জীবনের পরিপূর্ণ একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতা সহ পরিপূর্ণ হিসাব আমার আপনার কাছ থেকে নেবেন। এই হিসাব নেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে ফয়সালা করবেন কে কোথায় যাবে। মোটামুটি ভাবে আমি চারটা কথা আপনাদের ক্ষেত্রে বলেছি, আমরা কেউ ছিলাম না, আসি নাই, পাঠাইছেন কে? থাকতে পারবো না, নিয়ে যাবেন কে? নেওয়া পর্যন্তই শেষ না, আবার জীবিত করা হবে, কে করবেন? শুধু জীবিত করবেন এতটুকুই না, হিসাবও নেবেন, কে নেবেন? সবগুলো কাজ কার? তাহলে এক নম্বর, আমরা এই দুনিয়াতে ছিলাম না, আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, কেন পাঠাইনি, কেন পাঠাইনি? উদ্দেশ্য নাই না আছে? আওয়াজ করে বলবেন, উদ্দেশ্য নাই না আছে? শুধু খাওয়া দাওয়া, খেলাধুলা, ঘোরাফেরা, এই তামাশার জন্যই দুনিয়াতে পাঠানো হয়েছে না? নিশ্চয়ই না, আমার আপনার উদ্দেশ্য আছে। মানুষ এবং জিন এই দুইজনকে বানাইছি একমাত্র আমার এবাদতের জন্য, একমাত্র আমার গোলামি করার জন্য, একমাত্র আমার দাসত্ব করার জন্য। একটু খেয়াল করে সবাই শুনবেন, আশা করি আপনারা মাঝে মাঝে একটু জবাব দিয়ে আমাকে সহযোগিতা করবেন। মহতারাম হাজি, আমরা এই দুনিয়াতে গোলাম হইব কার? মাশাআল্লাহ, একটি মহকার আল্লাহ। যদি গোলাম হতে পারি আমরা, গোলাম যদি আমরা হতে পারি আল্লাহ, তাহলে সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের উপরে আমরা রাজত্ব করতে পারবো। শুধু একজনের গোলাম হইতে পারলে সবার উপরে বাদশাহ হয়ে যেতে পারবো, কিন্তু দুর্ভাগ্য যে আমরা মুসলমানেরা আল্লাহর গোলাম হতে পারি নাই, যার কারণে সমস্ত মাখলুকাতের উপরে আমরা রাজত্ব করতে পারতেছি না। যারা আল্লাহর গোলাম হতে পেরেছিলেন তারা অবশ্যই অবশ্যই সমস্ত মাখলুকাতের উপরে রাজত্ব করতে পেরেছিলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অন্ধকারে 30,000 সৈনিক নিয়ে যুদ্ধের ঘোড়া নদীর উপর দিয়ে দৌড়ে গেছিলেন। আর একটু মহব্বতে, বিশ্বনবীকে বুকে ধারণ করে তুই কেমন করে নড়াচড়া করিস? থাম! এই যে বুকা দেওয়ার পরে ধমক দিলেন, ভূমিকম্প যে বন্ধ হয়েছে, 1,500 বছরের ভিতরে মদিনাতে আর কোনোদিন ভূমিকম্প হয় নাই, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন হবে না। রাসূলের সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে একা হয়ে গিয়েছিলেন, কাফেলা ভিন্ন দিকে চলে গেছে, উনি বুঝতে পারেন নাই, বাঘ আসতেছে হামলা করার জন্য, আর উনি সেই জায়গাতে দাঁড়িয়ে বাঘকে লক্ষ্য করে বলছিলেন, হে বাঘ, তুই কি আমাকে চিনিস? আমি বিশ্ব নবীর উম্মত, মুসলমান, আমি একজন নবীর সাহাবী, আমি একজন মুসলমান।
এই কথা বললে বাঘ এখন আসছে হামলা করে না, শরীরকে নিচু করে দিয়ে লেজ নাড়ায়া বাঘ এখন ইশারা দিয়ে বুঝাইতে চায় যে আপনি আমার পিঠে সওয়ার হন, আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাইয়া দেব। উনি বাঘের পিঠে সওয়ার হইলেন, বাঘ উঠলেন, কতটুকু গেল, আবার আবার গিয়ে মাটিতে নাক লাগাইল, আবার কতটুকু চলছে, আবার গিয়ে নাক লাগাইছে, আবার চলছে, আবার নাক লাগাইছে। কেন এই নাক লাগানো, মাটিতে নাক লাগান কেন বাঘ? ভক্তরাম হাজরি, নাক লাগানোর কারণ হলো বাঘের কাছে তো আর আধুনিক রাডার নাই, কম্পিউটার নাই, কোন নেটওয়ার্ক নাই, এই জন্য পাক মাটিতে নাক লাগাইয়া এখান থেকে গ্রাম দিলে কিসের গ্রাম? যেই রাস্তা দিয়ে মুসলমান মুজাহিদ নবীর সাহাবি মুসলমানরা যেই রাস্তা দিয়ে অতিক্রম করেছে, যেই জায়গায় তাদের কদম পড়েছে, অবশ্যই সেই জায়গায় তাওহীদের সুগ্রাম লেগে থাকবে। পাক এখান থেকে গ্রাম দিয়ে নিয়ে নবীর সাহাবিকে কাবলা পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। আমাদেরকে গোলাম হইতে হবে এই একটা মাত্র কাজ আমাদের। আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি তাহলে সমস্ত মাতৃকাদের উপরে আমরা রাজত্ব করতে পারব। কিন্তু আমরা আল্লাহর গোলাম হতে পারি না বিদায়, আমরা রাজত্ব করব দূরের কথা, সারা পৃথিবীতে আর মুসলমান নাই, সারা পৃথিবীতে মুসলমান আজ অসহায়, সারা পৃথিবীতে মুসলমান আজ নির্যাতন আর নিপীড়নের শিকার। কেন? কারণ কি? আমরা আল্লাহর গোলাম হতে পারি নাই। গোলাম হতে পারলে আল্লাহর ওয়াদা আছে, ওয়াদা আল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলু সালিহাত ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. তোমরা যদি আমার গোলাম হয়ে যেতে পারো, ইমান আনতে পারো, নেক আমল করতে পারো, আমি আল্লাহর ওয়াদা হলো সারা পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ ইমানদারদের হাতে দান করব। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহ কি মাঝে মাঝে ওয়াদা লঙ্ঘন করেন? আল্লাহ ওয়াদা মাঝে মাঝে খেলাস করেন? নিশ্চয় না। তাহলে অবশ্যই যদি দুনিয়ার মুসলমান আমরা ইমানদার এবং নেককার হতে পারি তাহলে অবশ্যই আল্লাহর ওয়াদা দুই নম্বর ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম ধর্মকে আমি আল্লাহ সুপ্রতিষ্ঠিত করে দেব। তিন নম্বর ওয়াদা হলো দুনিয়ার সব কাফের বেঈমানের জুলুম নির্যাতন হুমকি ধমকির হাত থেকে আমি আল্লাহ মুসলমানদেরকে নিরাপদ প্রদান করব। নিরাপত্তা আসলে দেওয়ার প্রকৃত মালিক কে? মহব্বতের সাথে আমার সাথে আমার দিকে তাকায় কথাগুলো শুনবেন আর উত্তর দিবেন। প্রকৃত অর্থে নিরাপত্তা দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি নিরাপত্তা দেন সারা দুনিয়ার সব মিলেও তার নিরাপত্তা নষ্ট করতে পারে না। আল্লাহ যদি কাউকে নিরাপত্তা না দেন হাজারো বেষ্টনীর ভিতরে থাকলেও নিজেকে বাঁচাইতে পারে না। হাজারো নিরাপত্তা বেষ্টনীর ভিতরে থাকলেও বাঁচাইতে পারবে না। আর আল্লাহ যদি বাঁচান তাহলে আল্লাহ যদি বাঁচান তাকে কেউ মারতে পারে না। সবার আমাদের জানা আছে পরিচিত কথা, হযরত মূসা আলাইহিস সালামকে হত্যা করার চিন্তা এবং তার বাস্তবায়ন মূসা নবী দুনিয়াতে আসার পরে ফেরাউন করে নাই। ফেরাউন করেছিল মূসা নবী দুনিয়াতে আসার আগে থেকে। কথা বলতে নেই মজা হবে। মূসা আলাইহিস সালামকে মারবার জন্য এমন না মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে, বরঞ্চ
শুধুমাত্র জানতে পেরেছে একটা বাচ্চা আসবে দুনিয়াতে, এর দ্বারা আপনার এই ক্ষমতা শেষের। এই জন্য তাহলে বনি ইসরাইল পুত্রে কোন বাচ্চা জন্ম নিলেই ছেলে যদি হস জন্ম নেওয়া মাত্রই হত। এবার একটু খেয়াল করবেন, যে কোনো বাচ্চা জন্ম গ্রহণ করে ছেলে হইলেই ফেরাউনের গোয়েন্দা বিভাগের লোক সব জায়গায় 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 সেটিং দেওয়া, যেই মাত্র শুনে কোনো বাচ্চা ছেলে জন্ম নিয়েছে সাথে সাথেই তাকে নিয়ে হত্যা করে ফেলে। এইভাবে করে এক দুইজন নয়, শত শত নয়, হাজার হাজার হত্যা করেছে। মুসা আলাইহিসসালাম উনাকে শুধুমাত্র মারবার জন্য তো তার উপদেষ্টারা এক পর্যায়ে একটা সময় গিয়ে বলছে আপনি যে কিভাবে মারতে শুরু করছেন, মারেন মারেন, বাচ্চা জন্ম নিলেই হত্যা করে ফেলেন, তো ভবিষ্যতে তো আমাদের কাজের জন্য কোন লোক পাওয়া যাবে, এরাই তো আমাদের কাজ কাম করবে, তো কাজের জন্য তো আর লোক পাওয়া যাবে না, তো কি করতে হবে? একটা কাজ করেন বলে কি, এক বছর রাখেন আর এক বছর কাটেন, কথা বুঝছেন না? 2024 সালে তো কাটাকাটি করছেন, তো 25 সালে নিরাপদ ঘোষণা করেন, 25 সালে আর কোনো বাচ্চাকে আপনি হত্যা করবেন, একটা বছর পান আবার 26 এ কাটাকাটি মারা লাগে। এখন দেখেন আমরা আমাদের স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি তাহলে আমরা বলবো এই নিরাপদ বছরে আমি যদি এই নিরাপদ বছরে আমার মুসাকে পাঠাই তাহলে আমার আমার যে শক্তি আমার যে কুদরত এই কুদরতের তো কলঙ্ক হয়, কারণ এতে বোঝা যায় যে এরা মারতে চাইলে আমি আল্লাহ বাঁচাইতে পারি না, আমি নিরাপদ বছরে মুসা নবীকে পাঠাইলাম। এই জন্য আল্লাহ না 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 এই বছরে মুসা আলাইহিসসালামকে পাঠানো হবে না, মুসা আলাইহিসসালামকে যেই বছর ফেরাউন কাঁদবে সেই বছরে পাঠাইবো, আর নিরাপদ বছরে মুসা আলাইহিসসালামের বড় ভাই হারুন আলাইহিসসালামকে দুনিয়াতে আল্লাহ পাঠাই দিবে। এই বছর কোনো কি নাই, বাচ্চা হয়ে গেল কোনো কাটবে না মারবে না হত্যা করবে না, এই নিরাপদ বছরে হারুন আলাইহিসসালামকে আল্লাহ পাঠাইছেন। এখন যেই বছরে তারা মারবে কাটবে সেই বছরে মুসা আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করবেন। ও মুসলমান একটু খেয়াল করেন, সাধারণত মায়েরা গর্ভবতী হলে শারীরিক কিছু পরিবর্তন দেখা যায়, কিন্তু মুসা আলাইহিসসালামের মা যদিও গর্ভবতী ছিলেন কিন্তু বাহ্যিকভাবে সেই আলামত তার মধ্যে তেমন প্রকাশ পায় নাই, মহতারাম হাজির, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দি বড় টেনশনজনক পরিস্থিতির মধ্যে ছিলেন, বাচ্চা জন্ম গ্রহণ করলেই তো জন্মের পরে তুমি দুধ পান করাইবা, ভয় যখন আনবে তখন দেখবো সমস্যা, তখন নদীতে বক্সের ভিতরে পড়ে পাঠাই দিবা, ঘটনা বলা আমার উদ্দেশ্য না। মুসা আলাইহিসসালামের মার কলপটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাইরেক্ট নিয়ন্ত্রণ করেছেন, যদি নিয়ন্ত্রণ না করতেন মহিলা মানুষ কোন সময় গিয়ে যে কোন জায়গাতে এক চিৎকার মাত্র এক চিৎকারে সব মাস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামের মায়ের কলবের ভিতরে এই কথা জাগায় দিয়েছে, হে মুসলমান টেনশনের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, তুমি যখন দেখবা যে অবস্থা ভালো না একটা বক্সের ভিতরে বলে সন্তানকে সমুদ্রে ভাসিয়ে দেবে ভয়ের কারণ নাই, আমি আল্লাহ ওয়াদা করলাম লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না আমি ওয়াদা দিলাম তোমার সন্তান তোমার কুলে ফিরিয়ে দেব, আমি আল্লাহ তোমার সন্তানকে পয়গম্বর বানাইব। মুসা আলাইহিস
ইসলামের মাথায় করলেন, ফেরাউনের গাছ পর্যন্ত নিয়েছে, আল্লাহ সেখানে নিয়ে পৌঁছাইছেন। আমার মূল কথা হলো এখানে একেবারে বাড়িতে নিছে, এখন বাচ্চা লালন পালন করার জন্য দুধ খাওয়াইতে হবে, এখন দুধ খাওয়াইবে, কার দুধ খাওয়াইবে? কারণ এখানে তো তখন কৃপা টাকা নাই, নিশ্চয় কোন বাচ্চা ওয়ালি মায়ের দুধ খাওয়াইতে হবে। এখন যাকে আনে আল্লাহ বা মুসা আলাইহিসসালামের কলমে এই কথা জানাইছে, সাবধান, অন্য কোন মহিলা দুধ পান করা যাবে না, এবার কেউ দুধ পান করে না, বড় অস্থির, বড় অস্থির সময়। সর্বশেষ মুসা আলাইহিসসালামের মা যখন সামনে হাজির হয়েছে, হাজির হওয়ার পরে যখন এইভাবে করে সব বাচ্চার দিকে হাত বাড়াইছে, এবার মুসা আলাইহিসসালাম তার মায়ের কোলের দিকে দৌড়ে দিতে শুরু করছে আর দিয়েই দুধ পান করা শুরু করছে। এখন পুরা রাজ দরবারে আনন্দের কন্যা, আনন্দের কন্যা। এখন ফেরাউন কয়, এই তুমি কে কোথায় থেকে আসছো জানি না, তবে আমার রাজার সাথে থাকবা, এখানে থেকে এই বাচ্চাকে লালন পালন করবা, তোমার থাকা খাওয়া যাবতীয় সবকিছুর ব্যবস্থা করে দেওয়া হবে। এখন ওই মহিলা মুসা আলাইহিসসালামের মা, তিনি কিন্তু পরিচয় দেন না যে উনি মা। এখন বলছে যে মহারাজ, আমার পক্ষে আপনার বাড়িতে থেকে এই বাচ্চার লালন পালন সম্ভব না, যদি আপনি লালন পালন করাইতে চান তাহলে আমাকে দিয়ে দিলে আমি আমার বাড়িতে রেখে আপনার বাচ্চাটাকে যত্ন সহকারে লালন পালন করবো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসার মা, তোমার বাচ্চাকে তো তুমি 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 নিজে দুধ পান করাইতে ফ্রি, সেবা যত্ন করতা ফ্রি, খাওয়াইতে ফ্রি, বড়াইতে ফ্রি, আমি আল্লাহ ফেরাউনের ঘাটটা একটু ঘুরাইয়া দিলাম, আর তুমি এবার এই ঘুরাইয়া দেওয়ার মাধ্যমে তোমার বাচ্চাকে তুমি লালন পালন করলা, ফাঁকে দিয়ে ফেরাউনের বাড়ি থেকে, ফেরাউনের ঘর থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার জন্য আমি আল্লাহ বেতনের ব্যবস্থা করে দিলাম। মহতারাম হাজরিন, আমার বলার মূল কথাটা হলো, আল্লাহ যদি বাঁচান, আল্লাহ যদি বাঁচান, সর্বমোট আমার লম্বা করে কথা বলার উদ্দেশ্য নেই, ঘটনা একেবারে পরিচিত। মুসা আলাইহিসসালামের গর্দানের উপরে হত্যা তরবারি মোট নয় বার গেছে, নয় বার, আর আমার আল্লাহ নয় বারই মুসা আলাইহিসসালামকে হেফাজত করেছেন, মুসা নবীকে হত্যা করতে পারে নাই। তাতে করে বোঝা গেল, আল্লাহ যদি বাঁচান দুনিয়ার কেউ বাঁচতে পারে না, আর আল্লাহ যদি মারেন দুনিয়ার কেউ বাঁচাইতে পারে না। এই বিশ্বাস যদি আমাদের থাকে, আল্লাহ বাঁচাইলে দুনিয়ার কেউ বাঁচতে পারে না, আর মানলে আল্লাহ মানলে দুনিয়ার কেউ বাঁচাইতে পারে না, তাহলে অবশ্যই এই মুসলমান দুনিয়ার কোন কাফের বেঈমানের সামনে মাথা নত করতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসুন, আমার বলার যে কথা সেই কথাগুলো একেবারেই সোজা সামনের দিকে আগাই। আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছে, উদ্দেশ্য নাই না আছে? আমরা গোলামি করবো কার? বলেন আমার স্তরে গোলামি করবো কার? গোলামি যদি একজনের করতে পারি, একজনের একজনের একজনের, তাহলে সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত আমাদের গোলামি করবে, সমস্ত মাখলুকাত আমাদের গোলামি করবে। মহতারাম হাজরিন, মহতারাম হাজরিন, আপনারা হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলখি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? ইব্রাহিম ইবনে আদহাম বলখি রহমতুল্লাহ গেলেন রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য, যখন চলে গেছেন সর্বশেষ তিনি আর স্বাভাবিক জীবনে ফিরে আসলেন না, ওনার মন্ত্রিসভার সাবেক সদস্যবৃন্দ ওনাকে একবার খুঁজে দেখার জন্য, বের করার জন্য গেলেন, গিয়ে দেখেন এক সময়ের বাদশাহ আজকে নিজের হাতে সুই সুতা লইয়া সবাই বলতে আছেন, ও ইব্রাহিম রাজত্ব ছেড়ে দিলেন, সিংহাসন ছেড়ে দিলেন, আর ছেড়ে দিয়ে আসলেন আজকে আপনার এই নিদুর অবস্থা, আপনাকে এখন সুই সুতা দিয়ে খেতা সেলাইতে জলদি করে আসেন, আপনি আবার আপনার সিংহাসনে চলে যাবেন, রাজত্ব করবেন। ইব্রাহিম ইবনে আদহাম বলে বলেন, না না, আমি আর ওই সিংহাসনে ফেরত যেতে চাই না, যেখানে গিয়ে বসে হুকুম দিলে কেউ মানে কেউ মানে না, কেউ হুকুম মানে না কেউ মানে, কেউ আদর করে কেউ তো ঘৃণা করে, কেউ প্রশংসা করে কেউ তো আবার গালিগালাজও করে।
নিক্ষেপ করে দিলেন। অতপর ডাকে মনে নদীতে বসবাসকারী প্রাণীরা, তোমরা আমার সুইটা আমাকে ফিরিয়ে দাও। এই কথা বলতে 1000 মাস স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির হয়ে গেছে। পৌঁছাইয়া দিয়েছেন চিৎকার করে এখন আল্লাহ আকবার। তাহলে আসলে জুড়ে না, এটা টাকা পয়সা জুড়ে না, চেয়ার আর গদির জুড়ে না, এটা ছিল ইমান কেমনের জোরে। কোরআনের কিছু অংশ নাই, কিচ্ছু নাই, একবারে খালি, তাহলে
এটা হলো ওই ঘরের মতো যেই ঘরে কোন মানুষ থাকে না। আপনারা চিন্তা করেন, যেই ঘরে বা যেই রুমে কোন মানুষ বসবাস করে না, সেই রুমে অন্যান্য প্রাণীরা এসে রুমটা দখল করে, এমনকি মাকড়সার মতো এত দুর্বল প্রাণী সেও পুরা গটারে মশারি বানায় না। তারপরে তো অন্যান্য প্রাণীরা তো আছে, আর যদি এই ঘরে একজন ছোট একজন দুর্বল একজন রুগ্ন মানুষও যদি বসবাস করে তাহলে অবশ্যই এখানে মাকড়সা জাল বোনার সুযোগ পায় না, অন্যান্য প্রাণীরা এখানে বাসা বাঁধতে পারে না। সবাই মিলে পারবেন তাহলে যদি দেখেন এবার হবে, দেখি কতটুকু আওয়াজ হতে পারে, বলিষ্ঠ আওয়াজ হওয়া লাগবে, বলিষ্ঠ আওয়াজ এবারে আসুন কি কথাটা বলতে চাই, আল্লাহ
যদি আমাকে আপনাকে পাঠাইলেন একটা নির্দিষ্ট সময় দিয়ে পাঠাইলেন, নির্দিষ্ট সময়টা আবার কতটুকু এটাও কিন্তু আমাদের কারো জানা, বলেন কারো জানা, কেউ জানি না এই দুনিয়াতে কে কতক্ষণ আছে কেউ জানি না, কেউ জানি না, একমাত্র কে জানে কখন হবে এটা একমাত্র আল্লাহ জানেন আর কেউ জানে না, মায়ের গর্ভে সন্তান কি হবে না হবে একমাত্র আল্লাহ জানেন আর কেউ জানে না, আগামীকাল মানুষ কি কামাই করবে এটা দুনিয়ার কেউ জানে না, কি হবে একমাত্র আল্লাহ জানেন, পাঁচ নম্বর হলো মানুষ কোথায় মৃত্যুবরণ করবে এটা দুনিয়ার কেউ জানে না আর কে জানে। একটা কথা খেয়াল করে জবাব দিবেন, আগামী এক ঘন্টা আসবো এমন কোন নিশ্চয়তা আমাদের কারো কাছে? আধা ঘন্টা, পনেরো মিনিট, পাঁচ মিনিট, পাঁচ মিনিট সময় আসবো এমন কোন গ্যারান্টি বা নিশ্চয়তা আমাদের কারো কাছে নাই। তাহলে অবশ্যই বিবেক করে কথাটা খেয়াল করেন, পাঁচ মিনিট যেই মানুষের কাজ হতে পারে না, যেই দুনিয়ার পিছনে আমি দৌড় আছি এই দুনিয়াতে পাঁচ মিনিট কত মানুষ কত টাকা জমাইছে কিন্তু দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে, আরে দুনিয়া ছেড়ে চলে যাওয়া তো আরো পরে দুনিয়াতে থাকা অবস্থায় তো অনেকের এই টাকাই তার জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াইছে। কিন্তু অবস্থা কেমন, অবস্থা কেমন, চুরের মতো ধরা পড়ে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসীব করুন। মহতরম হাজিরিন, এই জন্যে টাকা পয়সা ধন দৌলত বাইক গাড়ি কোনটার সাথে বা কোনটার ভিতরে ইজ্জত সম্মানের কোন ব্যবস্থা বলেন ব্যবস্থা নাই, ইজ্জত আর সম্মানের ব্যবস্থা হলো দ্বীনের সাথে, ঈমানের সাথে, নেক আমলের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে। এই জন্য চমৎকার করেছেন এই কোরআনের এলেম পাইয়া আমরা মহা খুশি, মহা খুশি, মহা খুশি। ভাইরা দেখেন অন্যরা মনে মনে ভাবে আরে মোল্লা মৌলভীরা মিয়া সাহেবের কাছে টাকা পয়সা বেশি, কিন্তু তারপরেও আমি বলি হ্যাঁ টাকা পয়সা বেশি নেয় কথা ঠিক আছে, কিন্তু তারপরেও দেখবেন বললাম যতটা আনন্দের সাথে এই দুনিয়ার জীবন অতিক্রম করছে
বহু শিল্পপতিরাও এতটা আনন্দের সাথে দুনিয়ার জীবন পার করতে পারে না। আমি আপনাদেরকে শেষ সময়ে একটা ছোট্ট ঘটনা শোনাইতে চাই, একেবারে আমার চোখের দিকে তাকিয়ে শুনবেন বলে আমি আসলে একদম আমার চোখের দিকে মনোযোগ সহকারে অত্যন্ত বড় মাপের সাহাবি নবীর সাহাবিদের মধ্যে যারা বড় আলেম ছিলেন, যারা বড় ফকিহ ছিলেন, যারা বড় মুজতাহিদ ছিলেন, এমন একজন সাহাবির নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী একদিন বলেন, আব্দুল্লাহ ইকরা আলাইয়াল কোরআন। আব্দুল্লাহ, তুমি কোরআন তেলাওয়াত করো, আমি তেলাওয়াত শুনব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তাআকরাউ আলাইকাল কোরআন ওয়াকাদ উনজিল আলাইক। নবী, আমার উপরে কোরআন নাযিল হয়েছে, আমি কি আমরে তেলাওয়াত করে শুনাইতাম? আমি শুনবো। আর কোন কথা বাড়াইলেন না, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে তিনি তেলাওয়াত করেন, আমি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম, তাকিয়ে দেখতে পাইলাম বিশ্ব নবীর চক্ষ মুবারক থেকে ঝর্ণার মতো পানি ছুটে চলেছে। ইন্তেকালের সজ্জায় চাইলেন, ইন্তেকালের সজ্জায় চাইত, আর বেশি সময় বাঁচবেন না। এমনই মুহূর্তে ইসলামের তৃতীয় খলিফা ছিলেন কথাবার্তা শুরু হয়েছে। হযরত উসমান ইবনে নুরাইন জিজ্ঞাসা করতেছেন, এই এই জায়গাটা থেকে একেবারে সবাইকে আমার দিকে তাকান তো সুজা হল, একেবারে তানবার শহর একদম সোজা আমার দিকে তাকাইবেন। জি, এক কারণ ওরা চলবে না, এখন একেবারে নিয়ে শুনবেন। হযরত উসমানের জন্য রায় জিজ্ঞেস করেন, মা কাস্তা কি, ও ভাই আব্দুল্লাহ আপনার কি সমস্যা? মরণের সময়, এই অসুস্থতার সময়ে জিজ্ঞেস করতে সবাইকে আমরা বিভিন্ন রূপ বেদিক কোথায় বলি, এই সমস্যা ওই সমস্যা, এই রূপ ওই রূপ এই রূপ। আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে হযরত উসমান ইবনে নুরাইন বলছেন, মার কষ্টটা কি, ও ভাই আব্দুল্লাহ আপনার কি সমস্যা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিয়ে বলেন, যুনুবি আমিরুল মুমিনিন, শুনে দিল আমার গুনাহই হলো আমার বড় সমস্যা। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহ নবী সাহাবীদের তো স্বাভাবিক ভাবে আমাদের মতো কোনো গুনাহ ছিল না, হঠাৎ যদি টুকটাক কোনো কিছু হয়ে গিয়েছে, গুনাহ হয়েছে যতটুকু, তওবা হয়েছে তার চেয়ে হাজার গুণ বেশি মজবুত। ও মুসলমান, শুধু ত্রুটিটা শুধু গুনাহ না, গুনাহ ছাড়াও আল্লাহ দরবারে তাদের কান্নাকাটির পরিমাণ বড় বেশি। রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়েন। কোন নামাজ? আওয়াজ করে বলেন, কোন নামাজ? সকাল আটটার সময় মনে হয় পড়ে না, রাতের শেষ ভাগে পড়ার উত্তম টাইম। হযরত আবির মুআমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়ে। আবার ভাইয়া, একদিন সন্তান এসে বড় মালিশ করে ঘুম পাড়ায় রাখলেন, তাহাজ্জুদ তার হয় নাই, তাহাজ্জুদ চলে গেছে, ফজরের নামাজের সময় তিনি ঘুম থেকে ডাকছে, আর এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না শুরু করে দিয়েছেন। তাহাজ্জুদের কারণে তাহাজ্জুদ কাজা
হওয়ার কারণে যেই পরিমাণ আফসোস আর কান্না আল্লাহ দরবারে, এত কান্না এত কান্না এত কান্না, যে কান্নার কারণে দেখা গিয়েছে হাজারো তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দিয়েছেন। এই জন্য পরের রাত্রি যখন ঘুমাইতে গেছে, ঘুমাইলে তাহাজ্জুদের সময় যখন হয়েছে রাত আড়াইটা তিনটা যখন বেজেছে, দরজায় কে জানে সে আওয়াজ করে, হযরত আমির মুআমিন জিজ্ঞেস করেন কে তুমি? তো আমি শয়তান, কেন এসেছো? হুজুর আপনি কি তাহাজ্জুদ করবেন না? এই জন্য জাগাইতে এসেছি। আল্লাহ নবীর সাহাবীকে, শয়তান তুই আবার এত ভালো হয়ে গেলে কেমনে আমাকে তাহাজ্জুদের জন্য জাগাইতে আসলে? বললাম হুজুর গত রাত্রিতে ঘুম পাড়িয়ে রেখেছিলাম যাতে করে সওয়াব কম হয়, আর আপনি সেই জন্য আল্লাহ দরবারে কান্নাকাটি করে এত বেশি সওয়াব কামাই করে নিয়েছেন, আর এই সুযোগ আপনাকে দেওয়া হবে না, প্রত্যেক রাত্রেই আপনাকে ঘুম থেকে জাগাই দেব, তাহাজ্জুদ পরে পরে যতটুকু পান এতটুকুই ভালো, আর গুনাহের দরকার নাই। তাহলে বোঝা গেল শুধুমাত্র সামান্য গুনাহ হয়ে গেলে তারা আল্লাহর দরবারে কাঁদতে নিয়াবেন না, তাহাজ্জুদ কাজা হয়ে গিয়েছে এই জন্য তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। আমার ভাইরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, ভাই আব্দুল্লাহ মা কষ্টটা কি, আপনার কি সমস্যা? উনি জবাব দিলেন, জুনুবি, আমার গুনাহ হলো আমার বড় সমস্যা। হযরত ওসমানের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আব্দুল্লাহ মা কষ্টহি, এই মুহূর্তে আপনার কি মনে চায়, আপনার কি মনে চায়? আমরা হইলে বলতাম এটা ওইটা খাইতে মনে চায়, কিন্তু নবীর সাহাবি জবাব দিলেন, রহমত রব্বি, আমার আল্লাহ দয়া পাইতে আমার মনে চায়। দেখেন একটু মা দশটাদের সমস্যা কি, নবী আমার গুনার কি মনে চায়, রহমত রব্বি আমার আল্লাহ দয়া পাইতে মনে চায়। হযরত ওসমানের জন্য নয় বলেন, ভাই আব্দুল্লাহ একজন ডাক্তার নিয়ে আসি আপনার চিকিৎসার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আত-তাবিবু আমারানি, ডাক্তারই তো আমাকে রোগী বানাইছে, আপনি আবার কোন ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করাইবেন? ডাক্তারই তো আমাকে রোগী বানাইছে, আপনি আবার কোন ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন? হযরত ওসমানের জন্য রাদিয়াল্লাহু তাআলা এখন বলছেন, ভাই আব্দুল্লাহ রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি আপনার জন্য কিছু টাকা পাঠিয়ে দেই, এই টাকাগুলো আপনার উপকারে আসবে, কাজে আসবে। হযরত ওসমান এই কথা বললে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, লা হাজাত লি, টাকার কোনো প্রয়োজন আমার নাই। এই জায়গাটা তো আল্লাহু আকবার তারিখে জোরে, আমি আর আপনি বললাম একটু পাড়ায় দিয়েন, চিকিৎসাটা যেন সিঙ্গাপুর গিয়ে করাইতে পারি, কিন্তু নবীর সাহাবী বলেন, আমার কোনো প্রয়োজন নাই। আমিরুল মুমিনীন হযরত ওসমানের জন্য নরেন বলেন, ভাই আব্দুল্লাহ আপনার যদিও কোনো প্রয়োজন নাই, আপনার যদিও কোনো কাজে না লাগে, আপনার ইন্তেকালের পরে আপনার মেয়েদের জন্য তো কাজে লাগবে, তাদের বড় উপকারে আসবে। আপনি কি আমার মেয়েদের কি নিয়ে চিন্তা করেন, আমার মেয়েদের নিয়ে কি আপনি কোনো টেনশনে আছেন? না না না, আপনাকে কোনো টেনশন করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। বলে কেন? তার কারণ হলো আমি আমার মেয়েদেরকে আল্লাহর কোরআন, তুম কোরআনের ভিতরে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। চিন্তা করতে হবে না, আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, আর সূরা ওয়াকিয়ার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, আমি আমার দুই কান দিয়ে শুনেছি, কোনো মাধ্যমে না, সরাসরি নবীর জবানে বলেছেন, আর আমি আমার দুই কান দিয়ে শুনেছি। নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা সূরাতাল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাতাতুন আবাদা। উম্মত রে, যেই ব্যক্তি রাতের শুরুতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, সূরা ওয়াকিয়া আমল করবে, রব্বুল আলামিন কখনোই তাকে না সহায় রাখবেন না।
মুমিনিন। নবীর জবানে আমি আমার গান দিয়ে শুনছি, নবী বলছেন যে ব্যক্তি সূরা ইখলাসের আমল করবে সে না খেয়ে থাকবে না। আজকে রিজিকের অভাব অনটন সূরা ইখলাসের আমল শুরু করেন, ঘরে গিয়ে বলবেন, মহিলাদেরকে বলবেন, ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে বলবেন, যাতে করে মাগরিবের নামাজের পরে এই সূরার আমল করে ইনশাআল্লাহ আপনার অভাব দূর হয়ে যাবে। তাহলে আসল বলছিলেন দেখেন নবীর সাহাবি, নবীর সাহাবি টাকা নাই পয়সা নাই কোনো কিছু নাই এই কথা বলেন নাই, তারপরেও আমার একটা টাকা পয়সা বানাইয়া দেন বাবাকে দেন, টাকার প্রস্তাব দিয়েছেন কি বলছেন আমার দরকার নয়, আপনার মেয়েদের উপকার আসবে আপনার কোন চিন্তা নাই, কেন আমি আমার মেয়েদেরকে পড়ানোর সুরে ওয়াক্ত শিক্ষা দিয়েছি আমার মেয়েদেরকে আমি পড়ান শিখাইছি। যতজন সন্তান ছিল সবাই এক একটা প্রদেশের গভর্নর নিযুক্ত হয়েছে। আসল বলতে চাই যে কথাটা সেটা হলো এই যতক্ষণ পর্যন্ত আমরা দিনের পথে না আসবো, আর দিনের পথে দিন কোনটা ইমান কোনটা নেয় কেমন কোনটা 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 সওয়াব এটা যদি ঠিক করতে হয় নির্ণয় করতে হয় কোনা থেকে যদি বাঁচতে হয় সওয়াবের কাজ যদি করতে হয় তাহলে অবশ্যই এলেমের দরকার হবে, এলেমের দরকার হবে, আর এলেম যদি অর্জন করতে হয় তাহলে অবশ্যই রওজাতুল জান্নাত এই মাদ্রাসা কাঞ্চনপুর মাদ্রাসার মতো মাদ্রাসারও দরকার হবে। ওনার মাধ্যমে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনছি,
ইতিহাস দুই থেকে তিন মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ করবো, এরপরে কুকুর দোয়া করবে। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা 2004 ইংরেজিতে হাতি হাতে পাওয়া শুরু হয়েছিল। 2017 সালের শুরুতে বালুসর নিবাসী চেয়ারম্যান শেখ মরহুম মনিরুদ্দিন সাহেবের পরিবার, বিশেষ করে ওনার ছোট ছেলে সর্বকনিষ্ঠ ছেলে আলহাজ শেখ মোহাম্মদ শফিকউদ্দিন সাহেব পৌঁছেছে আপনাদের সামনে। বিশাল বিল্ডিং, আপনাদের সামনে বিশাল মাদ্রাসা, এটা আল্লাহর পুত্র। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, আমরা সবে পাই কিনা পাই না, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দরখাস্তকে কবুল করবেন। তারপরে ইসলাম আপনাদের এই মাদ্রাসা সুসংবাদ হচ্ছে, এই মাদ্রাসাটা এই খাইজুল গ্রামের মাদ্রাসা, খাইজুল গ্রামের নামে মাদ্রাসার নাম। এখানে আমার কোন নাম না, আমার আপনাদের কোন নাম না, এবং মাদ্রাসার নামে অর্থকরি টাকা নিষ্ঠানি করা, সেটা আমার ব্যক্তিগত কোন সম্পদ না, আমার বাবারও সম্পদ না, আপনারও কেউ না, এরা মুসলিম উম্মার সম্পদ। এই মাদ্রাসা দেখাশোনা করা, রক্ষণাবেক্ষণ করা, মাদ্রাসার উস্তাদের দিকে আপনাদের দৃষ্টি রাখা, তালবাদের দিকে দৃষ্টি রাখা, এটা আপনাদের ইমানি দায়িত্ব। মাদ্রাসা হয়ে গেছে, এটা আল্লাহ শুকর, আল্লাহ তাকে পছন্দ করছে, যার মাধ্যমে রবিবার হয়ে গেছে, এটা পরিচালনা করা, এটা কেয়ামত পর্যন্ত চালিয়ে যাওয়া, বিশেষ করে এই এলাকার সুতা মুসলিম উম্মার দায়িত্ব। এই মাদ্রাসার আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসার পুকুর খননের জন্য গত রমজানুল মুবারকের আগে আল্লাহর দরবারে হেরাত মসজিদে হারামে আর মদিনাতুর রাসূলে দোয়া করেছিলাম, রমজানের পরেও দোয়া করেছি 28 তারিখে, ইনশাআল্লাহ আল্লাহ তাদের যা কবুল করেছে। যখন আমরা থেকে আসলাম, আমার একটা ছোট ভাই আলহাজ আব্দুল রশিদ তাদের পরিবারের পক্ষ থেকে এখানে প্রায় 38 কিসিমের টাকা মাদ্রাসার পুকুরের জন্য আল্লাহর হস্তে মাদ্রাসার দান করে দিয়েছে। তারপরে আমার বাচ্চা জনাব আব্দুল হক, জনাব নুরুল হক, শমসুল হক, এরা দুইরা মুল্লাই ভাই, চন্দ্রমণি মুল্লাই ভাই পরিবারের পক্ষ থেকে তারা আরো আরো প্রায় 38 কিসিমের টাকা মাদ্রাসাতে দান করে দিয়েছে পুকুরের জন্য। এরপরে আমার শেষে তো বই জনাব নবীর হিসাব তাদের পরিবারের পক্ষ থেকে পঞ্চায়েত সভার মাধ্যমে ইনশাআল্লাহ তাই আরো একদম বিনা মূল্যে আরো 19 কিসিমের টাকা মাদ্রাসা পুকুরের জন্য দান করেছে। আল্লাহ যেন সবার সরকার কবুল করে। এছাড়া মাদ্রাসার ভবিষ্যৎ একটু ইন্টারভিউ নামাবির হুজুর আলহামদুলিল্লাহ সামনে বলা যায় না, আমাদের ওলামাই কেরাম অনেক আছেন, তারপর অনেক উচ্চ পর্যায়ে ওনারা আছেন বর্তমান সময়ে, কিন্তু বলে নেই অবশ্য আমি কিছু নিবেন না। আমাদের মাদ্রাসা গুলার আমি মনে করি একটু যদি স্বাবলম্বী হয় কিন্তু স্থায়ী সম্পদ থাকে তাহলে ভালো হয়, কিন্তু জেনে রাখা দরকার মাদারিসে কৌমিয়া যত মাদারিস আছে সারা দুনিয়ার মধ্যে সমস্ত মাদ্রাসার তাকওয়া কেবল মাত্র আল্লাহ। এই মাদ্রাসা গুলার যদি বাজার কোন সরকারের কাছে নাই, কোন মানুষের হাতে নাই, কোন প্রেসিডেন্টের হাতে নাই, তার বাজার রব্বুল আলমী নিতেছে। এই মাদ্রাসার একটা ব্রাঞ্চ মক্তব আপনারা দেখছেন থেকে আসতে নই পাশে বাজারের উত্তর পাশে আমি শুরু করেছিলাম 5-7 টাকার ভিতরে হয়ে যাবে আলহামদুলিল্লাহ 25 লক্ষ টাকার উপরে চলে গেছে, মাদ্রাসার একটা ব্রাঞ্চ হয়ে গেছে। এই মাদ্রাসার পরিচালনার জন্য খানসুল্লাহ মধ্যখানে 51 কিসিমের জায়গা পূর্ব নিচু জায়গা রয়েছে, এখানে একটা গাছ উঠানো হবে যাতে মাছ হয় পরিং দিয়ে মাছগুলো খাওয়া দাওয়া করবে। আর এই পুকুর যেটা হবে এই পুকুরে ইনশাআল্লাহ বিশাল পুকুর হবে, বিশাল পার উঁচু পার হবে, তাতে আগুলো পার হবে, যেখানে মাছ ফলানো হবে। আমাদের উপজেলা পরিষদ থেকে বলা হয়েছে, আমার অনেক তাই বন্ধু আছেন সিলেট কৃষি বা সিটিতে, ওনারা বলেছেন যে হুজুর আপনি শুধু পুকুর রেডি করেন, আমরা এমন ব্যবস্থা করে দিব যতদিন পর্যন্ত বাংলাদেশ সরকার থাকবে ততদিন পর্যন্ত খাইজুল মাদ্রাসা পুকুরের জন্য সম্পূর্ণ ফ্রি ভাবে মাছের পোনা এবং খাদ্য ফ্রি দাঁড়িয়ে শুধু আমরা দেখা সাক্ষাৎ, এটা আমরা আশ্বাস পাই। আমাদের অনেক বলতে বলতো আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসার একটা বেল্ট আছে, এটা সুস্থ আছে, এখানে মন্ত্রণালয় পর্যন্ত আমাদের এটা ইনশাআল্লাহ সুস্থ আছে, আল্লাহ পর্যন্ত তো আসে। এবং আমার সামনে আমাদের শাসক ওলামা ঐক্য পরিষদের
সর্বোচ্চ আলিমিনি হজরত মৌলানা উস্তাদ মুকাররম হজরত মৌলানা হোসেন সাদ্দাম বরকাতুল্লাহ আলাইহি শেখ উনি উপস্থিত আছেন, আমাদের উস্তাদের উস্তাদ উস্তাদ আসাতিজা হাসনাবাদ মাদ্রাসার সুনামগঞ্জ আলিমিনি প্রবীণতম উস্তাদ হজরত মৌলানা ইস্কন্দর আলী আমরা গ্রাম বাইরের বিদেশি সবার তো আমি নাম ধরি দোয়া করা
এটা হজি লই দিব, নাম লইলে ওনাকে ছুটি দিব। আল্লাহ আমি মুম্বিনা কিছু দূর আল্লাহর কাছে সব দরখাস্ত চাইয়ে দিলাম। কত এলাকা দেখি আপনার অনেক আর বাকি নির্জন্য যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, কেউ আগামী রইবে না, আলহামদুলিল্লাহ যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। এবার আমরা হুজুরের কাছে কইরা দুই বছর আছে, একটা সাউল যদি লেগাইলে হুজুর খুশি হইবা ইনশাআল্লাহ। আমার ভাই এনাম উদ্দিন তাই আমরা আল্লাহ করে কবুল আল্লাহ আমরা আবির সাহায্য আপনার একবারই নয়।